আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পেঁপে ও সয়াবিনের সম্পূর্ণ একটি নতুন রেসিপি। আশা করি সবার কাছে এটা খুবই ভালো লাগবে। এটা তৈরি করতে আমাদের যা যা লাগছে, সয়াবিন, পেঁপে, আলু, এগুলোকে আমি একটু কেটে রেখেছি, লবণ, হলুদ, চিনি, চিনিটা চাইলে দিতে পারেন, আর যদি ইচ্ছা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখানে আছে গোটা জিরে, রসুন, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। প্রথমে আমরা কড়াইয়ে তেল নিয়ে নিলাম, এরপরে শুকনো লঙ্কাগুলো ছেড়ে দিলাম। লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমরা দিয়ে দেবো গোটা জিরে। এবার আমরা দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো আমি আদাটা, রসুনটা একটু থেঁতো করে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দেবো গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এটাকে আমরা খুব ভালো করে নেড়ে নেব, একটু ভেজে নেব। এটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আলু গুলো এখানে দিয়ে দেবো। তারপরে পেঁপে গুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দেবো হলুদ। আর পেঁপেটা কিন্তু খুবই উপকারী সবজি, এটা আমাদের ভাজা হয়ে গেছে প্রায়। দেখুন সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। এবার আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমরা পরিমাণ মতো জল নিয়ে নিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো, আমি আগে থেকে সেদ্ধ করে সয়াবিনগুলো ভেজে রেখেছি, সেদ্ধ করে এগুলোর ভিতরে দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আসো দেখুন, এখন আমরা ঢাকাটাকে একটু খুলে নেব, খুলে একটু নেড়ে চেড়ে নেব। আবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো নাড়াচাড়া করার পরে। আমাদের রান্নাটা কেমন হয়েছে দেখি। হ্যাঁ, পেঁপেটাও গলে গেছে, আলুটাও সুন্দর গলে গেছে। এখন আমরা এরপরে একটু হালকা করে একটু চিনি দিয়ে দেবো। পেঁপে যদি খুব কচি হয় তাহলে সামান্য একটু চিনি দিলে টেস্টটাও খুব ভালো আসে। আর একটু জাল করে নেব। এবার আমাদের এটা হয়ে গেছে, আমি একটু নামানোর আগে একটু ঘি দিয়ে নেব।
পছন্দ না হলে আপনারা এটা নাও দিতে পারেন। সামান্য একটু ঘি দিলে গন্ধটাও খুব ভালো আসে। এবার আমি এটাকে ঘি দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা বন্ধ করে দেবো, আমাদের রান্না শেষ। তো আমি এটা নামিয়ে নিয়েছি, দেখুন আমার রেসিপিটা। এটা ভাত ও রুটির সঙ্গে দুটো দিয়েই খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে।